দর্শক শুরুতেই জানিয়েছি আজকের আয়োজনে আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর দীপঙ্কর লোধ। ডক্টর দীপঙ্কর, এই সময়ে শুরুতে জানতে চাইব যে করোনার এই সংকটের সময় দীর্ঘ মেয়াদী সময় ধরে আমাদের দেশে বন্যা কবলিত হচ্ছে, তো মানুষের কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটির এখন কোনো সুযোগই পাচ্ছেন না যারা বন্যা কবলিত পানিবন্দী আছেন। এই সমস্যাটিতে মানুষ আসলে কি ধরনের করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে কি না, ঝুঁকিটা কীরকম? ঝুঁকি তো অবশ্যই আছে, বন্যার কারণে মানুষ অনেক সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়। আশ্রয়কেন্দ্রগুলোতে যখন আশ্রয় নেবে তখন আমাদের যে সামাজিক দূরত্ব মেনটেন করা ওইটা আসলে সম্ভব হয় না। মানুষের জীবন এবং জীবিকা দুইটার স্বার্থে এখানে তখন কিছুটা ঝুঁকি নিতেই হবে এবং নিতে হচ্ছে। তারপরেও সেখানে একটা ব্যবস্থা নেওয়া যায়, যারা আশ্রয়কেন্দ্রগুলিতে আসবে বা এনেবে তারা সবাই যেন মাস্ক পরে। মাস্কটা পরলে তাদের মধ্যে যে সামাজিক দূরত্বটা একটু বা শারীরিক দূরত্ব একটু কম হলেও সংক্রমণের যে চান্সটা একটু কম হবে। সেই জন্য তাদেরকে অন্যান্য স্বাস্থ্যবিধিগুলি, শারীরিক দূরত্বের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিগুলি যদি মেনে চলে তাহলে সংক্রমণের ঝুঁকিটা অনেকটা কম থাকবে, কিন্তু অন্য সময়ের চেয়ে একটু ঝুঁকি বেশি থাকবে। জি, এবার একটু জানতে চাইবো যে এই যে করোনা আক্রান্ত যারা হচ্ছেন, অনেকগুলো মানুষ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই করোনা আক্রান্ত যারা হচ্ছেন তাদের তো গলায় কিছু সমস্যা হয়, ফুসফুসে যেহেতু তারা শ্বাস নিতে পারেন না এবং গলায় কিছু সমস্যা হয়, করোনা সংক্রমণটি শেষ হয়ে গেলে তারা যখন সুস্থ হন তখন কি দীর্ঘমেয়াদি তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে কি না? দীর্ঘমেয়াদি কিছু সমস্যা দেখা যাচ্ছে ইদানিং, যে করোনার কারণে আমাদের দেখা যাচ্ছে ফুসফুসটা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যখন করোনা রোগীদেরকে অনেক সময় দেখা গেছে যে আমরা যে করোনা কনফার্ম করার জন্য, করোনা নিশ্চিত করার জন্য আমরা আরটিপিসিআর টেস্ট করি, আরটিপিসিআর টেস্টও 30% নেগেটিভ আসে, ফলস নেগেটিভ বলি, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটার উপর বা অন্যান্য কিছু প্যারামিটার বা কী বলে বা কেমিক্যাল প্যারামিটার আরও কিছু আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, সেগুলি প্লাস সিটি স্ক্যান। তো সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করে, মানে রোগীদের লাংসে ফুসফুসে নিউমোনিয়া হয় এবং দুই পাশে হয় আরও 30%, 50%, 80% লাং আক্রান্ত হয়ে যায়। অনেকে এখান থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসে, অনেকে মারা যায়। যারা সুস্থ হয়ে ফিরে আসে তাদের দীর্ঘদিন দেখা গেছে তারা শ্বাসের কিছু সমস্যা থেকে যায় এবং ভবিষ্যতেও তাদের একটু যদি কোনো সংক্রমণ হয় অন্যান্য কারণেও হয় তাদের সমস্যাটা দেখা দিতে পারে। সেই জন্য তাদের আমরা বলি যে রিহ্যাবিলিটেশনটা পরবর্তীতে বেশি জরুরি। জি, এই অবস্থায় করোনার যারা সংক্রমিত হয়ে যাচ্ছেন অথবা ঠান্ডা লাগছে যারা, তাদেরকে দেখা যাচ্ছে যে গরম পানি দিয়ে গার্গেল করা অথবা গলায় এই এই যে কাজগুলো তারা করছেন দীর্ঘদিন যদি করে, এর কি কোনো প্রতিক্রিয়া গলায় হতে পারে কি না যদি সঠিক উপায়ে না করা হয়? করোনা প্রতিরোধ করার জন্য আসলে ওই গরম পানি দিয়ে গার্গেল করা, গরম পানি খাওয়া, এর কোনো ভূমিকা নেই। কিন্তু আমরা এটা করি কেন বা অনেকে করেন কেন, যে ঠান্ডা লেগে গেলে যে করোনার সংক্রমণটা যখন হয় সেটা আরেকটু ভয়াবহ হতে পারে, সেই চিন্তা করে তারা গড়গড়া করে গলা যাতে ব্যথা না হয় বা এখান থেকে যাতে গড়গড়া করে আবার সংক্রমণের পরিমাণটা কম থাকে সেই জন্য করা হয়। কিন্তু যার সংক্রমণ নেই তাকে গরম পানি খাওয়ার দরকার নেই, তার গড়গড়া করার দরকার নেই, স্বাভাবিক হয়, ঠান্ডা খাওয়ার দরকার নেই, স্বাভাবিক খাবার খাবে, স্বাভাবিক পানি খাবে, স্বাভাবিক খাবার খাবে, গড়গড়া করলেই করোনা প্রতিরোধ হবে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই। জি, এখানে একটু আমি উল্লেখ করতে চাই যে আমাদের দেশে কিন্তু এটা বলাই হয় যে করোনা হয়েছে যাদের পজিটিভ এসেছে গরম পানি খাওয়ার জন্য অথবা আদা দিয়ে অথবা লেবু দিয়ে এইখানে গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার জন্য, আসলে এগুলো কোনো ঔষধ হিসেবে কাজ করে কি? এগুলি আমরা যখন কথা বলবো আমরা এগুলি কোনো ভিত্তি বা এগুলি কোনো বৈজ্ঞানিক ইয়ে আছে কিনা সেগুলি দেখেই বলতে হবে। আমরা আজ পর্যন্ত আমাদের যে ইন্টারন্যাশনাল বিভিন্ন আন্তর্জাতিক ফোরামগুলি আছে, যেমন আমাদের হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, সেখান থেকে বলা হয়েছে কিনা আমরা দেখতে হবে বা আমাদের নিজস্বই আছে এগুলি বলা হয়েছে। আমরা নর্মালি আমাদের যদি টনসিলেরও সমস্যা হয় আমরা বলি যে একটু গড়গড়া করবেন, ইয়ে খাবেন, এতে গলার যে খুশখুশে ভাবটা বা ব্যথা একটু কম হবে, এগুলি হবে। কিন্তু করোনা সংক্রমণ কমে যাবে এইরকম কোনো এখন পর্যন্ত সেরকম প্রমাণিত কোনো বের হয়নি, জানা যায়নি। জি।